অ্যাকচুয়ালি উনি তো লেটার পাঠিয়েছিলেন যে আমার আর্নিং মানে স্যালারি স্টপ হয়ে যাবে। স্যালারি স্টপ মানে পুরোটাই আমার মানে পুরো ব্যাপারটাই আমার স্টপ হয়ে যাবে, আমার সংসার চালাবো কী করে, বাচ্চাদের খরচা চালাবো কী করে, এই এই ব্যাপারটাই আমি নিতে পারিনি। তার সাথে ওনার এই অপমানটাও নিতে পারিনি, সব মিলিয়ে আমি সেদিন স্লিপিং মানে স্লিপিং পিলস খেতে বাধ্য হয়েছিলাম আর কি। চাইছি ওনার একটু মানে শাস্তি হোক, শাস্তি ঠিক নয় মানে এমন শাস্তি নয় যে যেটাতে ওনার কেরিয়ারের ক্ষতি হোক, কিন্তু উনি যেন শুধরে যান, এটা এটুকুই চাইছি আমি। দেবারতী দত্ত ম্যাডাম যিনি সুইসাইড করেছেন বলে যেটা শুনেছি, সঠিক তথ্য নিয়ে জানা যাবে যে এর জন্য যদি ডাক্তারবাবু যদি কোনো দায়ী হয়ে থাকেন নিশ্চয়ই তার আইনি পদক্ষেপ নেয়, তার জন্য কঠোর শাস্তি হলে তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না, যদি প্রকৃত ওনা উনি যদি দায়ী হয়ে থাকেন। তিনি যে ঘটনাটা করেছে সেটা খুব নিন্দনীয় এবং নির্লজ্জতম কাজ। উনি ওনার হসপিটালে সমস্ত ওনার কলিগ যারা সিস্টার দিদিভাই জুনিয়র সিনিয়র আশাকর্মী তাদের প্রত্যেকের সঙ্গে দুর্ব্যবহার করে এবং তাদেরকে উনি কথা কথা হুমকি দেয়, চাকরি খেয়ে নেব, স্যালারি বন্ধ করে দেব, এই ভয়ে কেউ কোনোদিন ওনার বিরুদ্ধে মুখ খুলত না। আজকে যে সিস্টার দিদিভাই নিজেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এই দিদিভাই একমাত্র ওখানে প্রতিবাদ করে। পাথর প্রতিমা ব্লকের মাধবনগর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ দেবেশনাথের চরম দুর্ব্যবহারের শিকার ওই ব্লকের বজ্রমল্লপুর সাব সেন্টারের একটি কর্মরত নার্স। অভিযোগ ওই বিএমওএইচ দিনের পর দিন ওই নার্সকে মানসিক নির্যাতন ও চাকরি খেয়ে নেওয়া, স্যালারি বন্ধের হুমকি দিয়ে আসছিলেন। সম্প্রতি অসুস্থ থাকাকালীন ছুটি নেওয়ার পর সুস্থ হয়ে না ওঠায় ওই নার্স আর জয়েন করতে পারেননি, এর ফলে ওই নার্সকে স্যালারি বন্ধের হুমকি দেন তিনি। এই হুমকি অপমান সহ্য করতে না পেরে তার বিরুদ্ধে একটি সুইসাইড নোট লিখে তার সোনারপুরের বাড়িতে ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই নার্স। সম্প্রতি ওই নার্সটি এমআর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অ্যাকচুয়ালি উনি তো লেটার পাঠিয়েছিলেন যে আমার আর্নিং মানে স্যালারি স্টপ হয়ে যাবে, স্যালারি স্টপ মানে পুরোটাই আমার মানে পুরো ব্যাপারটাই আমার স্টপ হয়ে যাবে, আমার সংসার চালাবো কী করে, বাচ্চাদের খরচা চালাবো কী করে, এই এই ব্যাপারটাই আমি নিতে পারিনি। তার সাথে ওনার এই অপমানটাও নিতে পারিনি, সব মিলিয়ে আমি সেদিন স্লিপিং মানে স্লিপিং পিলস খেতে বাধ্য হয়েছিলাম আর কি। যে ভাবছিলাম আমি শেষ হয়ে যাই তাহলে ওনার উনি যদি শান্তি পান। হ্যাঁ আমি লিখেছিলাম ওনার বিরুদ্ধে, লিখেছিলাম যে উনি ওনার খারাপ ব্যবহারের জন্যে আমি এটা করতে বাধ্য হয়েছি, সুইসাইড করতে বাধ্য হয়েছি। চাইছি ওনার একটু মানে শাস্তি হোক, শাস্তি ঠিক নয় মানে এমন শাস্তি নয় যে যেটাতে ওনার কেরিয়ারের ক্ষতি হোক, কিন্তু উনি যেন শুধরে যান, এটা এটুকুই চাইছি আমি। অন্যদিকে এ বিষয়ে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সুভাষ বর্মন বলেন, বিএমওএইচ এর বিরুদ্ধে নানান রকম অভিযোগ তার কাছে আসায় তিনি তার স্বাস্থ্য কমিটির মধ্যে আলোচনা করেছেন, এমনকি সিএমওএইচ এর কাছে মৌখিক অভিযোগ জানিয়েছেন, তদন্ত করে যাতে প্রকৃত দোষী উপযুক্ত শাস্তি পায় সে বিষয়ে তিনি বলেন। ওনার যদি রুড়া আচরণ হয়ে থাকে বা ওনার জন্য যদি দায়ী হয়ে থাকে যে আমাদের নার্স যদি সুইসাইড করে থাকে, নিশ্চয়ই সেটা আইনি প্রসেস, তার পুলিশ প্রশাসন আছে, প্রশাসন আইনি তার পদক্ষেপ নেবে, তাতে অবশ্যই এটাও আমাদেরও কানে এসে আমরাও এটা স্থায়ী সমিতি, আমাদের যে মেডিকেল বোর্ড আছে, আমাদের যে রোগী কল্যাণ সমিতি আছে, আমরা সেখানে আলোচনা করেছি যে ডাক্তারবাবু তার স্টাফ বা ভয়ে কেউ ওনার সাথে কথা বলতে চায় না, একটু বাজে বিহেভ করে থাকে। এই ব্যাপারটা আমরাও বারবার বলছি ডাক্তারবাবুকে যে আপনার অ্যাপ্লিকেশানটা আপনার ভালো ব্যবহারটা নিশ্চয়ই সেটা খুব মঙ্গলজনক হবে, আপনার স্টাফ সমস্ত স্টাফকে নিয়ে আপনাকে চলতে হবে, সেই আচরণটা সেটা তো দেখুন তার ব্যক্তিগত ব্যাপার, তো সেইটা নিয়ে আমি সিএমএইচ আমাদের ডায়মন্ড হারবার আছেন যিনি সাহেবকে বলেছি যে ব্যাপারটা দেখুন যাতে খুব পলাইলি পরিষেবাটা দেখা যায়, মূলত মানুষের পরিষেবাতে যাতে ব্যাঘাত না ঘটে সেই দিকটা দেখার জন্য বলেছি। আর এর জন্য ওই যে দেবারতী দত্ত ম্যাডাম যিনি সুইসাইড করেছেন বলে যেটা শুনেছি, সঠিক তথ্য নিয়ে জানা যাবে যে এর জন্য যদি ডাক্তারবাবু যদি কোনো দায়ী হয়ে থাকেন নিশ্চয়ই তার আইনি পদক্ষেপ নেয়, তার জন্য কঠোর শাস্তি হলে তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না, যদি প্রকৃত ওনা উনি যদি দায়ী হয়ে থাকেন। অন্যদিকে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি প্রদ্যুৎ বৈদ্য বলেন, পাথর প্রতিমার মাধবনগর গ্রামীণ হাসপাতালে যিনি বিএমওএইচ রয়েছেন তিনি বিভিন্ন সময় স্বাস্থ্যকর্মী এবং রোগী ও রোগীর আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করেন, এই স্বাস্থ্য আধিকারিকের শাস্তি হওয়া দরকার। তিনি যে ঘটনাটা করেছে সেটা খুব নিন্দনীয়
এবং নির্লজ্জতম কাজ। উনি ওনার হসপিটালে সমস্ত ওনার কলিগ যারা সিস্টার দিদিভাই জুনিয়র সিনিয়র আশাকর্মী তাদের প্রত্যেকের সঙ্গে দুর্ব্যবহার করে এবং তাদেরকে উনি কথা কথা হুমকি দেয়, চাকরি খেয়ে নেব, স্যালারি বন্ধ করে দেব। এই ভয়ে কেউ কোনোদিন ওনার বিরুদ্ধে মুখ খুলতো না। আজকে যে সিস্টার দিদিভাই নিজেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এই দিদিভাই একমাত্র ওখানে প্রতিবাদ করে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7।